আমার আজকের কথাগুলো আপনারা কিভাবে নেবেন। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আপনারা আমার খুব ভালো বন্ধু, তাই আমি আমার আত্ম উপলব্ধিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা সবাই না আমিকে নিয়ে ভীষণ ব্যস্ত। আমার মাও মাঝে মাঝে ফোন করেন, মা বাবার বয়স হয়েছে, তোর বাবার এই হলো, ওই হলো, সেই হলো, বা আমার এই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে। এবং আমরাও আমাকে কেউ কোনো খারাপ কথা বললে আমি রেগে যাই, আপনিও রেগে যান। আমাকে কেউ আঘাত করলে আমি সবসময় ব্যস্ত হয়ে থাকি কখন সেই মানুষটিকে আঘাতটা ফিরিয়ে দেব। মানসিক আঘাত দিলে মানসিক আঘাত ফিরিয়ে দেব, শারীরিক আঘাত করলে শারীরিক আঘাত না করতেই ব্যাপারই, কিন্তু মনের মধ্যে একটা তীব্র ইচ্ছে থাকে যে তাকেও ওই আঘাতটা কোনো না কোনোভাবে ফিরিয়ে দিই। কখনো কি মনে হয়েছে যে আমরা কেন এটা করি? আমরা এটা করি কারণ সামনের ব্যক্তি আমিকে আহত করেছে। আমি, আই, সবচেয়ে স্বার্থকেন্দ্রিক একটি শব্দ, একটি লেটার। আপনি বলতেই পারেন যে হ্যাঁ, ও আমিকে আঘাত করেছে বলে নয়, ও অন্য কাউকে এই ঘটনাটা ঘটালেও কিন্তু আমি এটাই ভাবতাম। ভুল। যদি তাই ভাবতেন তাহলে আপনি অন্য কোনো মানুষকে কখনোই আঘাত বা অপমান করতে পারতেন না। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছেন যে জীবনে কোনোদিন কাউকে কোনো কটু কথা বলেননি, কোনোদিন কাউকে কোনো রকম মানসিক বা শারীরিক আঘাত করেননি? আমার মনে হয় না এরকম কেউ আছে। তাহলে আপনি যদি অপর কাউকে আঘাত করে থাকেন, সেক্ষেত্রে আপনি তার আমিত্বকে আহত করেছেন। তার আমিত্বকে আহত করার পরে কি কখনো আপনি অনুশোচনা করেছেন? বলবেন হ্যাঁ। তার কাছে কি গিয়ে ক্ষমা চেয়েছেন? কিছু লোক বলবেন চেয়েছি, বেশিরভাগ লোকই স্বীকার না করলেও মনে মনে জানেন যে তারা অপরকে আঘাত করার পরেও নিজেরা ক্ষমা প্রার্থনা করেই না এবং নিজেদের ভুলটা বুঝতেই পারে না। এখানে আত্ম উপলব্ধির একটা ব্যাপার আছে। সবার মধ্যে আমি, আমার মধ্যে সবাই। জানি না কথাটা ধর্মীয় হয়ে গেল কিনা, কিন্তু এটা আমার সমগ্র নিজস্ব অভিব্যক্তি, নিজস্ব উপলব্ধি, যে আমার যে দেহ, যাকে আমরা এত সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, আত্ম উপলব্ধির মূল জায়গাটা কোথায়? আমার এই দেহ, আপনার এই সৌন্দর্য, এগুলো সবই কিন্তু অত্যন্ত নশ্বর। আপনি বলবেন যে আমাকে দৈহিক আঘাত করেছে এই দেহটাই তো আমি। যদি দেহটাই আমি হয়, তাহলে আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পর এই দেহটা তো চলে যাবে পৃথিবী থেকে, কারণ দেহটা তখন পৃথিবীতে পড়ে থাকলেও আমি থাকবো না। তাহলে আমি কি শেষ হয়ে যাব? হিন্দু ধর্মমতে বলে যে আমি বা আত্মার বিনাশ নেই। তাহলে তো আমি কখনোই ধ্বংস হলাম না। তাহলে যে দেহটা আমার নশ্বর বা যে আমিত্বটা খুবই সাধারণ, কারণ এই আমিত্ব আজ আছে, কাল কোথাও থাকবে না, সেই আমিকে বড় করে তোলার এই চেষ্টাটা কেন? দেখবেন অপর কেউ আপনার কোনো বিরুদ্ধ কথা বললে আপনি সবসময় চেষ্টা করেন, আমিও করি, যে আমার মতটাই যেন সে মেনে নেয়, না হলে ঝগড়া, না হলে কলহ, না হলে ক্লেশ। কখনো কি আমরা এটা ভেবে দেখি যে আমার মতটা আমার কাছে ঠিক, তাই আমি বলছি, সামনের লোকটারও তো সেই একই ভাবনা, তাই সামনের লোকটার ভাবনাটাকে যদি আমি সম্মান দিই, মেনে নিই, তাহলে আমার ভাবনাটাও সে মেনে নেবে আশা করা যায়। আপনি যা করবেন আপনি তাই ফেরত পাবেন। তাই আত্ম উপলব্ধিটা অত্যন্ত জরুরি। এই যে টাকা পয়সা, নাম, সম্মান, অর্থ
দৈহিক সৌন্দর্য, পারিবারিক অর্থনৈতিক সৌন্দর্য, অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। সত্যি বলুন তো, সত্যি বলুন, কোনটা আপনার? একটাও কি আমার? কারণ আমি নিয়ে তো কিচ্ছু আসিনি, নিয়ে যাবো না কিচ্ছু। তাহলে যা আমার নিজের নয় তা নিয়ে এত মাথা ব্যথা কিসের? আপনি এক্ষুনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনার নিজের কি? কেন আমার ভেতরকার আমিটা? সেই ভেতরকার আমির আলোটাকে জ্বালাতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। কিন্তু তাহলে আপনি প্রশ্ন করবেন যে লোকটা খুনি বা ডাকাত তার মধ্যেও ঈশ্বর আছে? আছে, সে জানে না, তাকে জানাতে হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের ভেতরকার ঈশ্বরকে উপলব্ধি করতে হবে এবং সেই ঈশ্বরকে থাকার উপযুক্তভাবে আমাদের নিজের মনের সিংহাসনটাকে পবিত্র করতে হবে, সেটা ধর্ম যাই হোক না কেন। আর ঈশ্বর আপনি যখন পুজো করেন, সেই বা যে কোনো আরাধনায় করেন, ঈশ্বরকে একটি পবিত্র স্থানে বসান না, ধূপধুনো জেলে। কখনো কি আপনি ডাস্টবিনের উপর কোনো ঈশ্বর রেখে বা কোনো ঠাকুরের মূর্তি রেখে বা ডাস্টবিনের মধ্যে কোনো ঈশ্বর বা দেবতা আছে বলে সাধনা করেন বা পুজো করেন বা প্রণাম করেন? করেন না। তাহলে আপনার মনের ভেতরটা যদি লোভ, হিংসা, মায়া, মোহ, কাম, ক্রোধে ভরা থাকে, সেখানে ঈশ্বর কি করে থাকবে? সে তো পালিয়ে যেতে বাধ্য। তাই আত্ম উপলব্ধির মাধ্যমে নিজের ভেতরের ঈশ্বরকে থাকার জায়গা করে দিন এবং অপরের মধ্যেকার ঈশ্বরকে সম্মান করুন। আনন্দই আনন্দ চারিপাশে, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।